যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া দুই মেয়র ও বাষট্টি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সিনিয়র নির্বাচন কার্যালয়ে মিলানয়তনে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান প্রার্থীদের বরাদ্দের ঘোষণা দেন বরাদ্দের শুরুতে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন এ সময় মেয়র প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা মিলানয়তনে উপস্থিত ছিলেন টানা বাইশ দিন প্রচার প্রচারণা শেষে ১৩ বছর পর আগামী সতেরো জুলাই বেনা পুল পৌরসভায় তিরিশ হাজার তিনশো পঁচাশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন নতুন জনপ্রতিনিধি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাবেক সভাপতি মোবাইল ফোন এছাড়া নয়টি ওয়ার্ডের সাধারণ আসনে সাতচল্লিশ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে পনেরো জন প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আসলে একটু অনন্য অনুভূতি তো কাজ করেই কারণ বর্তমান যে দেশরত্ন শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক যার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তার একজন কর্মী হিসেবে তার মনোনীত এবং তার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আমি নৌকা প্রতীকে নির্বাচন করবো আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এর থেকে আর গর্বের কিছু হতে পারে না নিশ্চয়ই বন্দর কেন্দ্রিক এবং ব্যানাবোল একটি উর্বর ভূমি সচেতন নাগরিক বসবাস তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে নির্বাচিত হলে ব্যানাপল পৌরসভা ব্যানাপল পৌরবাসীর প্রত্যেকটা নাগরিকের এখানে কোনো শাসন শাসন অহমিকার কোনো স্থান থাকবে না সকল শ্রেণী পেশার মানুষ সাংবাদিক পেশাজীবী সকলকে নিয়েই সকলের মতামতের ভিত্তিতেই ওই পৌরসভা পরিচালিত হবে আমি ইতিপূর্বে বেনাপুল সি ডিভিশন ট্রাসনের প্রায় আট বছর সভাপতি ছিলাম বেনাপলের উন্নয়ন সম্পর্কে বন্দর কাস্টমস এবং পৌরসভা নিয়ে আমার অনেক অবদান আছে আমি মনে করি জনগণে তার বিচার করবেন আমি যদি এই পৌরসভা নির্বাচনে জয়ী হই জয়ী হই অবশ্যই আমি আমার প্রয়োজনীয় কার্যক্রম যেগুলো দরকার বেনাপোলে বেনাপোল একটা ডেভেলপ বেনাপোলকে ডেভেলপ করতে যা যা প্রয়োজন আমি সেটা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান জানান প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন সতেরো জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ হবে প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচারণার অনুরোধ জানানো হয়েছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ